আসসালামু আলাইকুম ভাইজান, শাহরুখ খানের নিলে 100 কোটি টাকা নিব, আর সাকিব নিব কত, 1 কোটি। তুই তো গর্দব পারো কম দামে গিয়ে বিক্রি হইলি। বাংলাদেশের সুপারস্টারের নাম কি? সাকিব খান। দেখছেন এখন কি করলি তুই, আমাদের দেশ ফেলা ইন্ডিয়া গিয়ে কাজ করছ, এটা ইন্ডিয়ানরা বসিয়া না। সাকিব খান 70+ নায়িকার নায়ক, শাবনূর মৌসুমী, পপি, পূর্ণিমা থেকে এখন পর্যন্ত কটনি কফি পর্যন্ত। অথচ গত বছর শুরুর দিকে সাকিব খানের জীবনে একটা ঝড় বয়ে গেছে। কেউ তার সাথে নাচবে না, যেহেতু কেমন জানি মনে আছে সেই সময় তখন আমার কপালেই জুটলো যে ওকে সাকিব খানের সাথে নাচতে হবে। অনেক আলোচনা সমালোচনাও হয়েছে। এই সাকিব খান তো এখন মানে সে তো এখন বিশাল। সব সমালোচনা পাশ কাটিয়ে শুরু করতে চাইলেন পরিচালক রায়হান রাফির সাথে, কিন্তু সে কাজটাও হলো না। এরপর সাকিব খান পরিচালক হিমেল আশরাফ ও বন্ধু আরশাদ আন্নানকে সাথে নিয়ে প্রিয়তমা শুরু করতে চাইলেন। সবকিছু প্রায় চূড়ান্ত, শুরু হলো চরিত্র অনুযায়ী নায়িকা খোঁজ করা। নাটকের মেহজাবিন তিশা, নাজিফা তুশি, সাফা কবির সহ আরও অনেকের সাথে কথা বললেও তারা কাজ করেননি। এরা ও এদের মতো অনেক নায়িকারা সাকিব খানকে তখন খ্যাত মনে করতেন, খুব তারাই এখন প্রিয়তমার জন্য আফসোস করেন। ওর সাথে জেলাস করে কারোর কোনো লাভ হবে না, সবাই জেলাস না করে আমার মনে হয় যে সবাই কাজে মনোযোগ দিলে ওই জায়গাটা যে পৌঁছাতে পারে। সাকিবের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন তারা, সাকিবের প্রযোজকদের সাথে লবিং করছেন কাজ করার জন্য, কিন্তু তাদের জানা নেই, আসলেই তারা জানে না যে সাকিব খান একজনই যে বাংলাদেশকে বিশ্বের কাছে বাংলা সিনেমাকে নিয়ে গেছে। এখন তারা তো আফসোস করবেই, কারণ সাকিব খান ছাড়া কেউ এত জনপ্রিয় নায়িকা হতেই পারবে না। তার প্রমাণ অপু, মিম, বুবলি ও এদিকা, শখ, পরি, তন্নি এরাও এগিয়ে যেতে পারত, তারা সাকিব খানকে খ্যাত মনে করত। কিন্তু সে সাকিব খানই এখন বিশ্বের অলরাউন্ডার। সাল্লু ভাই, শাহরুখ খান এদের সঙ্গে টক্কর দিচ্ছেন। বাংলাদেশের সুপারস্টার শুধু না, বলিউড, টলিউড, হলিউড, বলিউড যত আছে সবগুলোর সুপারস্টার সাকিব খান।